কুষ্টিয়া নাটোর ও ভোলায় সড়ক দুর্ঘটনায় ছজন নিহত ও পঞ্চান্ন জন আহত হয়েছেন সকালে কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পঁচিশ জন আহত হয়েছেন পুলিশ জানায় নওগাঁ থেকে ছেড়ে আসা বরিশালের চরমনাই পীরের মাজারগামী একটি যাত্রীবাহী বাস সকালে কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসার মির্জাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে যাত্রী জন আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া মিরপুর উপজেলার ভাঙা বটসইল নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন অন্যদিকে নাটোরের বড়ে গ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক সহ দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত তিরিশ জন পুলিশ জানায় রোববার সকালে বড়াই গ্রামের নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে নিহত হয় চালকের পাশে বসা একজন আহত হয় বাসতে থাকা কলেজ শিক্ষার্থী সহ অন্তত তিরিশ জন আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এছাড়া ভোলার বেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চ সরকারি মাদ্রাসা সড়কে অটোরিকশার চাপায় এক শিশু নিহত হয়েছে